আমাকে নিয়ে বিতর্ক হয় না কেন? কেউ যখন বিতর্কে পড়ে বা বিতর্কের কোনো সূত্রপাত হয়, নিশ্চয়ই কোনো কারণ থাকে। আমি অবশ্যই চিন্তা করে দেখবো যে বিতর্ক তৈরি করা যায় কিনা। আসলে তারা এটা খুব মজা পায়, ট্রল করাটা, এবং এটা এখন ট্রেন্ডিং একটা বিষয়। আমার কাছে তাদেরকে বলবো যে তারা এই জিনিসটা না করে, আমার কাছে মনে হয় যে আমরা সবসময় ভালো দিকটা দেখতে চাই এবং ভালো দিকটা দেখাতে চাই, অবশ্যই আপনারা ভালো দিকটা দেখাবেন। আমরা আর্টিস্টরা, আমরা শুধু কাজের জায়গাটা, আপনারা যারা আছেন ইলেকট্রনিক্স মিডিয়া, সাংবাদিক এবং পত্রপত্রিকা থেকে শুরু করে সবাই যারা, আপনারা যে কাভারেজগুলো দেন, অবশ্যই আমরা চাই যে পজিটিভ নিউজটা উঠে আসুক। এবং আমরা যে কাজটা করছি, আমাদের যে মূল মোটিভটা, আমাদের যে মূল জায়গাটা, সেটা হচ্ছে সিনেমায় কাজ করা। এবং আমরা সিনেমায় কাজ করছি, সিনেমা কখন থেকে শুরু হচ্ছে, কখন রিলিজ হচ্ছে, এই টোটাল প্রমোশনটা চাই। সাথে সাথে ব্যক্তি জীবনটা যখন চলে আসে, কারণ প্রত্যেকটা অডিয়েন্সই চাই যে তার ব্যক্তি জীবনটা, মানে তার জানতে বা জানার ইচ্ছা থাকে। সো তারপরেও আমার কাছে মনে হয় যে অবশ্যই সেই জায়গাটা, ব্যক্তি জায়গাটাকে যতটুকু না রাখলেই না, আমাদের আমাদের ফ্যান বা আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন, যারা চলচ্চিত্রকে ভালোবেসে আমাদেরকে ভালোবাসেন, তারা অবশ্যই কিন্তু চায় যে আমাদের ভালোটাই দেখতে। এবং আমাদের ভালোটা আমাদের ভালো, এবং আমরা যখন ভালো কাজ করব তারা অনেক বেশি হ্যাপি হবে, তারা, আমি যখন খারাপ কাজ করব তারাও কিন্তু মন খারাপ করে। সো অবশ্যই আমি বলবো যে আমরা এরকম চাই না, আমরা চাই ভালো কিছু জিনিসটা তুলে আসুক। আমাকে নিয়ে বিতর্ক হয় না কেন, এটা খুব চিন্তার প্রশ্ন, এবং এটা আমি অবশ্যই চিন্তা করে দেখবো যে বিতর্ক তৈরি করা যায় কিনা। আমি একদমই হাইড করে রাখি না, কারণ আমি খুবই নর্মাল লাইফ লিড করতে পছন্দ করি। এবং আমার কাছে মনে হয় যারা এখানে আছে তাদের সবার সাথে আমার যে সম্পর্ক, এবং মানে আমি যে কোনো জায়গায় যাই, যে কোনো জায়গায় ঘুরতে পছন্দ করি, আমার কাছে মনে হয় যে আমি ওই জায়গাটা রাখি না। অ্যাওয়ার্ড প্রোগ্রাম অবশ্যই একটা আর্টিস্টের জন্য অবশ্যই ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে কাজের একটা স্বীকৃতি। এবং অ্যাওয়ার্ড অবশ্যই সেটা কাজকে ইন্সপায়ার করে, যেন পরবর্তী কাজগুলো আর একটু সিরিয়াস হয়ে, আর একটু সিরিয়াসলি কাজ করা যায়। ঈদে আসলে এখনও কোনো ছবির কোনো প্ল্যানিং নেই। সেটা হচ্ছে যে আমাদের, আমি আর বুবলি যে ছবিটা করেছিলাম ক্যাসিনো, সেই ছবিটা অলরেডি শেষ হয়ে গেছিলো, ডাবিংও শেষ হয়ে গেছিলো। এছাড়া পরবর্তী পোস্ট প্রোডাকশনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপরে কালার গ্রেডিং, এই কাজগুলো শেষ করে রিলিজের প্ল্যানিং ছিল, বাট আমার কাছে মনে হয় যে সেটা রিলিজ করাটা হচ্ছে না আর কি। বাট ঈদের পরবর্তী সময়ে, দুই ঈদের মাঝে এবং কোরবান ঈদের রিলিজের প্ল্যানিং আছে বেশ কয়েকটা ছবির। এখন থেকে বেশ কয়েকটা ছবি তো রিলিজ হবে না, একটা বা দুটো ছবি রিলিজের প্ল্যানিং আছে। শিল্পী সমিতি অবশ্যই, আমার কাছে মনে হয় যে শিল্পী সমিতির যে কাজ, আমার কাছে শিল্পীদের যে চাওয়া পাওয়া, শিল্পীদের যে কোনো প্রবলেম, সেটা পরিচালক সমিতির সাথে যদি কোনো লেনদেন থাকে বা প্রযোজক সমিতির সাথে কোনো লেনদেন থাকে, সেই জিনিসগুলো তুলে ধরা, প্লাস সাথে সাথে শিল্পীদের পাশে থাকা, আমার কাছে মনে হয় যে আমাদের শিল্পী সমিতির, আমরা আশা করব যে কাঞ্চন ভাই এবং নিপুণ যারা আছে, তারা অবশ্যই আমাদের শিল্পীদের পাশে থাকবেন এবং থাকছেন, এবং ভবিষ্যতে আমরা কী করবো যে আমাদের সাথে থাকবেন।